আর এবার যে খবর আপনাদের জানাবো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, আর এই অভিযোগে গড়িয়াহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে একজন চিকিৎসককে। ধৃত চিকিৎসকের নাম রাজদীপ মুখোপাধ্যায়। আজ আলিপুর আদালতে পেশ করা হয় রাজদীপকে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, রাজদীপ মুখোপাধ্যায় এই চিকিৎসকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, গড়িয়াহাট থানায় এক মহিলা, তিনি অভিযোগ করেন যে ডক্টর রাজদীপ মুখার্জি, তার সঙ্গে তিনি প্রায় 4 বছর ধরে লিভ ইন সম্পর্কে রয়েছেন এবং রাজদীপ মুখার্জির বাড়িতেই তিনি থাকতেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও তার সঙ্গে সহবাস করে কিন্তু তাকে বাড়ি থেকে গত 24 জুন এই চলতি বছরে সেইটা কিন্তু এই ডাক্তার, এই চিকিৎসক তাকে বার করে দেয়। এরপরেই ওই মহিলা তিনি গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন গত 29 জুলাই। সেই নিরিখে একটি কেস রেজিস্টার হয় এবং তার ভিত্তিতেই যেটা আমরা জানতে পারছি যে ডক্টর রাজদীপ মুখার্জির কে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই ওই মহিলাকে 164 স্টেটমেন্ট দেওয়ানোর জন্য আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সেখানে তার 164 স্টেটমেন্ট দিয়েছেন এবং তারপরেই কিন্তু রাজদীপ মুখার্জিকে গ্রেপ্তার করা হয়। আজকেই তাকে আদালতে পেশ করবে পুলিশ আধিকারিকরা এবং সেখানে কিন্তু পুলিশ তাকে নিজেদের হেফাজতে যাওয়ার জন্য আবেদন জানাতে পারে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।